পোষা প্রাণী হিসেবে কুকুরের মতো কোনো প্রাণী মানুষের অতটা প্রিয় হয়ে উঠতে পারেনি। সমস্ত পোষা প্রাণীর সাথে কম্পেয়ার করলে কুকুরই মানুষের পছন্দের শীর্ষে থাকবে। কুকুর ঠিক কতদিন ধরে মানুষের অকৃত্রিম বন্ধু হয়ে আছে সে হিসাব একদম সঠিক বলা যায় না। আজ থেকে 15,000 বছর আগে কুকুর এসেছিল মানুষের সংস্পর্শে, সেই থেকে মানুষের সাথে এর বন্ধুত্বের শুরু। বন্ধুত্বের শুরু ঠিকই, তবে আমরা জানি একদম গলায় গলায় বন্ধুর মাঝেও কোনো কোনো সময় শত্রুতা শুরু হয়। তেমনি 15,000 বছর আগে যেমন এই বন্য হিংস্রদের সাথে বন্ধুত্ব শুরু হয়েছে মানুষদের, 15,000 বছর আগ থেকেই মানুষের সাথে এর তিক্ত সম্পর্ক ছিল। এই পৃথিবীতে এমন কিছু কুকুর পূর্বে ছিল এবং বর্তমানে আছে যারা কিনা খুবই ভয়ঙ্কর। এরা এতই ভয়ঙ্কর যে এদের দ্বারা অনেক মানুষ হত্যার ঘটনাও রয়েছে অনেক দেশে। এরা এতটাই হিংস্র, অনেক দেশে এদের ব্যান করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি ভয়ঙ্কর কুকুরের দেখা পাবো যারা পুরো পৃথিবীতে আতঙ্কের নাম। ভিডিওটি শুরুর আগে বলি একটা লাইক দিন, আর হ্যাঁ এখানে নতুন হলে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। নাম্বার 10, আমেরিকান বুলডগ। আমেরিকান বুলডগ এক ভয়ঙ্কর আক্রমণাত্মক স্বভাবের কুকুর। ডেনমার্ক ও সিঙ্গাপুর সহ বিভিন্ন শহরে এই কুকুরটি পোষা সম্পূর্ণই নিষিদ্ধ। আমেরিকান বুলডগরা ডিপ সাউথের একটি প্রজাতি। ডিপ সাউথে এদের অন্য প্রজাতি ফার্মে পোষা হয়। বন্য শুকর শিকার করার এক চমৎকার হিংস্র দক্ষতা এই কুকুরের মধ্যে বিদ্যমান। 100 পাউন্ড ওজনের একটি বন্য শুকর শিকার করা এই কুকুরের কাছে একদম ডাল ভাত। যখন এরা কোণঠাসা হয়ে পড়ে তারা জঘন্য ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়। এরা পাগলাটে শক্তিশালী আর ভয়ানক মারমুখী হয়ে ওঠে, আর এরা শুকর শিকার করে খুব সুচতুর ভাবে। এক একটা আমেরিকান বুলডগ ওজনে হয় 70 থেকে 120 পাউন্ড, আর জন্মের সময় এরা বেশ বড়সড় আকারে জন্মে বলে এদের পরিচিতি রয়েছে সারা বিশ্বে। নাম্বার 9, ব্যান্ডগ। ব্যান্ডগ আরো এক আতঙ্কের নাম। মধ্যযুগে ব্যান্ডগদের যারা পুষতেন তারা রাতে এর চেন খুলে দিতেন নিজেদের প্রপার্টি পাহারা দেওয়ার জন্য। মধ্যযুগে এই কুকুররা ছিল তার মালিকদের রাতের পাহারাদার। মডার্ন ব্যান্ডগরা এসেছে মধ্যযুগীয় ওইসব ব্যান্ডগদের প্রজাতি থেকেই, তবে বর্তমানে এদের আমেরিকান পিটবুল আর বিভিন্ন মাস্টিফদের সাথে সংকর করা হয়। পুরনো প্রজাতিগুলো বিভিন্ন দেশে এর হিংস্রতার কারণে ব্যান করে দেয়া হয়েছে, তবে মডার্নদের সংকর করানোর কারণে হিংস্রতা কিছুটা কম দেখা গেলেও এদের সাইজ হয় দানবদের মতো। এরা বেশ ভারীও হয়, ওজন সাধারণত 89 থেকে 150 পাউন্ডের মতো। এদের দেখা যাবে পৃথিবীর বিভিন্ন স্থানে, দুঃখের বিষয় সেসব স্থানেই এদের পূর্বপুরুষদের ব্যান করা হয়েছে। নাম্বার 8, নিওপলিটান মাস্টিফ। দা নিওপলিটান মাস্টিফ বা নিও ইটালির স্থানীয় কুকুর। প্রাচীন রোমে এই কুকুর গ্ল্যাডিয়েটর ডগ ইন দা ব্লাডি স্পেক্টাকলস অফ দা কলিসিয়াস নামে খ্যাত ছিল। রোমান সৈন্যরা এই কুকুরদের সাথে রাখতেন আর ব্যবহার করতেন যুদ্ধেও, কিন্তু বর্তমান সময়ে তারা শুধুমাত্র বাড়ির পাহারাদার। এই কুকুররা খুব জনপ্রিয়, এত জনপ্রিয় যে এদের হ্যারি পটারে হাগ্রিডও পুষতেন। এরা বেশ ভারী চেহারার, একই সাথে বেশ ওজনেরও। এই কুকুরদের ওজন হয় 200 পাউন্ড। এই কুকুর সিঙ্গাপুরের নিষিদ্ধ, আর রোমানিয়াতে এদের পুষতে গেলে আপনার সাইকোলজিক্যাল ফিট থাকার সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 7, উলফ ডগ। পৃথিবীতে উলফদের অনেক হাইব্রিড প্রজাতি রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ফিকশনাল হোয়াইট ফ্যাং। বিভিন্ন জেনেটিক স্ট্রাকচারের কারণে এদের আচরণ আনপ্রেডিক্টেবল। এটি বিভিন্ন পরিস্থিতিতে নেকড়েদের মতোই আচরণ করে, আবার কখনো কখনো এর আচরণ কুকুরের মতোই। এটি সবসময় বড় কোনো শিকারকে কাবু করতে চায়, আর এর ক্ষিপ্রতা এত ভয়ানক যে আমি হলপ করে বলতে পারি এটি পোষা আপনার একদমই ভালো হবে না। এমন এমন সব রেকর্ড আছে এর বিরুদ্ধে যে এরা মানুষকে বহুবার আক্রমণ করেছে, বিশেষ করে ছোট ছোট শিশুদের যাদের এটি নিজের শিকার হিসেবে মনে করেছিল, আর এই হিংস্রতার কারণেই এরা নরওয়েতে নিষিদ্ধ। নাম্বার 6, বোরবল। বোরবল সাউথ আফ্রিকার কুকুর, আর দেখতে পালোয়ান কুকুর বুল মাস্টিফের মতোই। এর বোরবল নামটি এসেছে ডাচ ফার্ম ডগ থেকে। এই প্রজাতি আফ্রিকার নেটিভ ও গার্ড ডগের বিভিন্ন প্রজাতি থেকে উৎপন্ন হয়েছে। 1920 সালে ডায়মন্ড কোম্পানি এই কুকুরগুলো তাদের খনির সামনে পাহারায় রাখত। যদিও এই কুকুরটি বাড়ির কর্তা হিসেবে খুবই ভালো, তবে এটি ওভাররেটলি অ্যাগ্রেসিভ, আর এর হিংস্রতা শিশুদের উপরেই বেশি। এদের ওজন হয় 150 পাউন্ড, আর ডেনমার্কে এরা নিষিদ্ধ। নাম্বার 5, ডোগো আর্জেন্টিনো। এর প্রথম প্রজাতিটি উৎপন্ন হয় 1928 সালে, আর বিপন্ন প্রজাতির করোডো বা ফাইটিং ডগ হিসেবে তখনই তাদের সংগ্রহ করা হয় ফাইটের জন্য। এই সংরক্ষণ কালে এরা বিভিন্ন প্রজাতির সাথে মেলে, যেমন গ্রেট ডেন, ডোগো ডি বার্ডো আর আইরিস উলফ হাইন্ডের সাথে। এই কুকুরদের সংগ্রহকারী মার্টিন্স এদের দক্ষ শিকারী হিসেবে গড়ে তোলে। এরা মাউন্টেন লায়নের মতো দক্ষ শিকারী হয়ে ওঠে, তবে এরা ব্যবহৃত হতো ফাইটিং এর জন্য। ওজন 100 পাউন্ড, আর গায়ের রং সলিড সাদা, দেখতে একটা বিশাল পিটবুলের মতো। ডোগোরাটুরো পৃথিবীর প্রায় 10টি দেশে ব্যান্ডেড, যাদের মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পর্তুগাল অন্যতম।
নাম্বার 4 প্রিচা ক্যানারিও দা প্রিচা ক্যানারিও একটি ম্যাসিভ ফাইটিং ডগ যারা এসেছে স্পেন ক্যানারির আইল্যান্ড থেকে এর একটা ওজনে হয় 100 পাউন্ডের বেশি এরা ভয়ঙ্কর হিংস্র হিসেবে সেদিনই স্বীকৃত হয় যেদিন এর দ্বারা একজন 33 বছরের কোচ নির্মমভাবে নিহত হয় 2011 সালে সান ফ্রান্সিসকো হুইপেল ইন দা হলওয়ের ডায়ান এই নির্মমতার শিকার হন হ্যাঁ এই হিংস্রতার কারণেই এরা ফাইটিং ডগে পরিণত হয়েছে এছাড়াও আরিয়ান ব্রাদারহুড একটি সেকেন্ড ডিগ্রি খুনের পরিকল্পনা ছিল এই কুকুরদের মাধ্যমে যা পরবর্তীতে প্রকাশ পেলে এই ব্রাদারহুডদের 15 বছরের জেল হয় আর হ্যাঁ বিভিন্ন দিক বিবেচনা করার পর এই কুকুরকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্যান করা হয় নাম্বার 3 ফিলা ব্রাজিলো দা ফিলা ব্রাজিলিয়ান মাস্টিফ হলো এক বিশাল সাইজের কুকুর প্রজাতি যেগুলো শূকর ও জাগুয়ার শিকারের জন্য পোষা হয় এটি আরো দক্ষ রানওয়েতে ট্র্যাকিং এ এরা মাস্টিফ বুলডগ আর ব্লাডহাউন্ডদের পূর্বপুরুষ আমাদের আজকের এই লিস্টের সবচেয়ে প্রভুভক্ত একই সাথে খুবই ভয়ঙ্কর আক্রমণাত্মক স্বভাব এটি কখন কার উপর আক্রমণ করবে তার কোনো হিসেব নেই আর এ কারণে একে বলা হয় ওজিরিজা ওজিরিজা একটি পর্তুগিজ শব্দ যার বাংলা করলে হয় বিশ্বাস করা যায় না এমন ফিলা অচেনা লোকদের ঘৃণা করে এদের ছোঁয়াটাই নিষেধ আমি মনে করি আপনার উচিত হবে না এদের ছোঁয়া যাই হোক পুরো ইউনাইটেড কিংডমে এদের পোষা নিষেধ নাম্বার 2 জাপানিজ তোছাইনু এরা ওজনে হয় 80 থেকে 200 পাউন্ড জাপানি নিরীহ এক কুকুর ও অন্যান্য ওয়েস্টার্ন প্রজাতি সহ মাস্টিফ ও বুল টেরিয়রদের সংমিশ্রণে তৈরি হওয়া এক প্রজাতি এদের আরো বলা হয় এক গ্রেট ফাইটার যাই হোক জাপানে যেভাবে এদেরকে ফাইটার হিসেবে ব্যবহৃত হয় অন্যান্য দেশে কিন্তু সেভাবে হয় না জাপানে প্রতি বছর তোসাদের ফাইটিং প্রতিযোগিতা অনুষ্ঠান হয় এই ফাইটে যে কুকুরটি বিজয়ী হয় সেটাকে ভূষিত করা হয় ইয়োকোজুনা ভূষণে তারা খুব চুপচাপ থাকে আর লড়াইও করে চুপচাপ চুপচাপ কোনো শব্দ আর গ্রোলিং ছাড়াই এরা যুদ্ধ করে যায় প্রাণপণে আর তা বেশ হিংস্র ভাবেই এর জন্যই ডেনমার্ক মাল্টা ও নরওয়ে সহ বেশ কয়েকটি দেশে এদের পার্সোনালি পোষা নিষেধ আমি ব্যক্তিগতভাবে কখনোই এদের পুষতে চাইবো না তবে হ্যাঁ এদের থেকে নীরবে বীরের মতো লড়াই করার মোটিভটা অবশ্যই নেওয়া যায় সো এবার যাওয়া যাক সর্বশেষ ও সবচেয়ে হিংস্রকে দেখতে এই লিস্টের সর্বশেষে যাকে রেখেছি সে হলো আমেরিকান পিটবুল টেরিয়ার এই পৃথিবীতে আমেরিকান পিটবুল টেরিয়ারের চেয়ে হিংস্র কুকুর আর দ্বিতীয়টি নেই অসম্ভব রকমের অভদ্র এই কুকুররা বুলডগ আর টেরিয়ারসদের হাইব্রিড এদের উৎপাদনই করা হয়েছিল অন্য কুকুরদের সাথে ফাইটের জন্য আর বলতেই হবে এই বিষয়ে এদের সমকক্ষ আর কেউই নেই 1980 এর দিকে এর ভয়ঙ্কর রূপ সর্বপ্রথম মানুষের সামনে আসে এরপর থেকেই এর ওপর নজর পড়ে ডগ ফাইটিং কমিটি তারা একে সংগ্রহ করতে থাকেন ফাইটের জন্য আর এর দ্বারা মানুষের উপর বিভিন্ন আক্রমণ ও ফ্যাটালিটির ঘটনা ঘটতে থাকে যাই হোক এই কুকুর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেও ব্যবহৃত হয় যে কারণে এদের দ্বারা অনেক মানুষ খুন হয় হাউএভার পিটবুল কিন্তু এর চেয়ে ভদ্র এরা অনেক দেশি ঘরোয়া কুকুর হিসেবে পোষা হয় তবে এই ডেডলি মনস্টাররা মিয়ামি ফ্লোরিডা অন্টারিও কানাডা সহ বিভিন্ন দেশে পোষা হিসেবে অবৈধ ঘোষণা করা হয়েছে সব কুকুরই হিংস্র তা সত্ত্বেও কুকুরের মতো প্রভুভক্তি পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই কুকুরের সাথে আপনি যেমন আচরণ করবেন কুকুরও আপনাকে সেভাবে ট্রিট করবে সো কুকুর দেখলে নিজে অ্যাগ্রেসিভ না হওয়ায় কুকুর থেকে বাঁচার সবচেয়ে বেস্ট ওয়ে সে যাই হোক এখানে কোন কুকুরটি আপনার কাছে সবচেয়ে অ্যাগ্রেসিভ মনে হলো লিখে ফেলুন কমেন্টে আমার লাগলো পিচা ক্যানুরিকে আপনার কোনটা ভিডিওটি শেষ করার আগে ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा হে আমি সায়ন্তী এই করোনার দিনগুলোতে ঘরে থাকতে থাকতে নিশ্চয়ই তুমি বোর্ড তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি তোমার এই বোর্ড দিনগুলোতে আমি তোমাকে গান শুনিয়ে কাটাতে চাই সাবস্ক্রাইব করো আর আমার সাথে মন খুলে আড্ডা দাও লিংক এই ভিডিওর পিন করা কমেন্টে স্টে হ্যাপি স্টে কুল টাটা